আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি আলহর মতো সকলে ভালো আছেন আমি রিদওয়ান কলালামপুর থেকে আপনাদের মাঝে আবার আসলাম যে বিষয়টি শেয়ার করার জন্য সেটি হলো নতুন করে মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদের বৈধ করার সুযোগ সরকারে দেবে কি দেবে না এবং কখন দেবে জানুয়ারিতে না কখন দেবে এই বিষয় নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করব সবার আগে বলে নেই আপনারা যারা আমাদের এই চ্যানেলে প্রথম আজ জয়েন করলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড যেই সমস্ত ভিডিও আমরা তৈরি করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদের নতুন করে কী আবার সুযোগ দেবে কি দেবে না ওকে এর আগে গত বছরে যে সুযোগটা দিয়েছিল এই সুযোগের আন্ডারে অনেক মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এবং অন্যান্য দেশের ভাইরা কিন্তু বৈধ হতে পারেন নেই অনেক এদের সংখ্যা আছে অনেক হাজার হাজার হয়তো সম্ভবত ফিফটি পারসেন্ট বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন এবং ফিফটি পারসেন্ট এখনও বৈধ হওয়ার সুযোগ পাননি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধরা খেয়েছেন অথবা কেউ মানে তখন বৈধ ছিলেন কিন্তু এখন আবার নতুন করে বৈধ অবৈধ হয়ে গেছেন আবার কেউ আবার কলিংয়ে এসে অবৈধ হয়ে গেছেন এই সমস্ত বাংলাদেশি ভাইরা নতুন করে আবার সরকার তাদেরকে বৈধ করার সুযোগ দেবে কি দেবে না এবং কখন দেবে এ বিষয় নিয়ে আমাদের মাঝে কিন্তু অনেক রকম কোশ্চেন অনেক রকম কনফিউশনের ভুগছি অনেক রকম বিভ্রান্তির মধ্যে ভুগছি ওকে এর আগে আমি জাস্ট আপনাদের কাছে জিজ্ঞেস করে নেই আপনারা যারা বিগত সময়ে যে ওই সুযোগের আন্ডারে যে যেখান থেকে যে কোনো কোম্পানির মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট করছেন অনেকেই করছেন অনেকেই ফিঙ্গার প্রিন্টও করতে পারেননি আবার অনেকে ফিঙ্গার প্রিন্টও করছেন মেডিকেল করা হয়নি এরকম অনেক রকমের সমস্যার মধ্যে আছেন এদের বিষয়টা আমি আগে একটু ক্লিয়ার করে নিই যাদের বিগত সময় ফিঙ্গারপ্রিন্ট করছেন মেডিকেল সুইটেবল হয়েছে লেবি অলরেডি জমা হয়েছে লেবির রিসিট আছে লেবির স্রোত আপনাদের কাছে আছে তো আপনাদের কোনো ভয় নেই আপনাদের পাসপোর্ট ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যেই পাওয়ার সম্ভাবনাটা বেশি যাদের এরকম তারা নিশ্চিন্তে থাকতে পারেন তাদের পাসপোর্ট ভিসা লাগার সম্ভাবনা মোটামুটি নাইনটি নাইন পারসেন্ট শিওর ওকে সেকেন্ডলি যে ক্যাটাগরিটা থাকে সেটা হলো ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট করছেন কিন্তু এখন মেডিকেলেই হয় নাই যদি মেডিকেলই না হয় তাহলে তো আপনার ডেফিনেটলি আপনার পাসপোর্টের সরি আপনার লেবি জমা দেওয়া হয় নাই তাহলে এই সমস্ত যারা আছেন ফিঙ্গার হয়েছে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে ফিঙ্গার করছেন কিন্তু এখনও মেডিকেল হয় নাই তাদের জন্য যেটা করণীয় আপনারা যে যে কোম্পানিতে আন্ডারে ফিঙ্গার করছেন কোম্পানির বসের সাথে কথা বলেন যে দ্রুত ফমিমা কিনে মেডিকেল করার জন্য দ্রুত মেডিকেল করার পরে যেন এরা দ্রুত আপনার লেবিট জমা দিয়ে দেয় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দ্রুত এরকম কথা বলেন ঠিক আছে ওকে আবার অনেকে আছেন যারা টাকা জমা দিয়েছেন কিন্তু এখনও ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন না তাদের তো কোনো ভরসা নেই তাদের যাদের যেই কোম্পানিতে টাকা দিয়েছেন এদের কাছ থেকে টাকা ওঠানোর ব্যবস্থা করে এই মোটামুটি আপনাদের কিছু প্রশ্ন ছিল সেজন্য আপনাদেরকে প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করলাম এখন আবার আসি যে নতুন করে অনেক রকম সংবাদ আমরা গত সপ্তাহে আমরা যে সংবাদটি দিয়েছিলাম যে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এদেশের লেবার কাউন্সিল একটি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশ থেকে নতুন লোক আনার আগে নতুন কলিংয়ে লোক আনার আগে যারা অলরেডি এখানে আছে এদেরকে বৈধ করে নেওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য তারা একটা আশ্বাস দিয়েছিলেন এই সুযোগটা নিয়ে কিন্তু গত সপ্তাহ থেকে এ এ সপ্তাহ পর্যন্ত এদের শেষ মন্ত্রণালয়ের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হচ্ছে এবং এখানে এক একদল গ্রুপ এক গ্রুপ বলতেছে যে এদেরকে বৈধ করার সুযোগ দেওয়া হোক সরকারের গ্রুপ এক দল বলতেছে এদের বৈধ করার সুযোগ দেওয়া হোক সেজন্য এখনও তো হাজার হাজার বাংলাদেশ সহকার অন্যান্য দেশের হাজার হাজার মালয়েশিয়ান প্রবাসী অবৈধ আছে এদেরকে সুযোগ দেওয়া হোক আবার আরেক গ্রুপ আছে এরা বলতেছে না এরা যেহেতু এখানে দীর্ঘদিন কাজ করছে এখন অবৈধ হয়ে গেছে এদের দেশে পাঠাই আমরা নতুন আবার এক্সপার্ট লোকদেরকে আনি সেজন্য এই দুই গ্রুপের মধ্যে একটা মানে মতের অমিল দেখা যাচ্ছে কিন্তু আপনারা যারা অবৈধ আছেন তারা এখন কি করবেন তাদের জন্য আমার যেই সাজেশনটা থাকবে আপনারা যে যেখানে কাজ করতেছেন নিরাপদে স্থানে কাজ করার চেষ্টা করেন আর এই মুহূর্তে যেহেতু আপনাদের অবৈধ আপনারা এখন সকলে অবৈধ বৈধ হওয়ার সুযোগ এখন পর্যন্ত ঘোষণা দেয়নি আবার এখন যেহেতু ট্রাভেল পাস করেও আপনারা দেশে যেতে পারছেন না তাহলে আপনাদের কি করার তো কোনো কিছুই নেই সেজন্য যে যেখানে কাজ করতেছেন নিরাপদে স্থানে কাজ করতে থাকেন আশা করা যায় আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই এখনও হতাশ হওয়ার কোনো কারণই নাই। আশা করা যায় সরকারে আর সুযোগ দেবেই এটা মোটামুটি এইট্রি পারসেন্ট শিওর যে হয়তো জানুয়ারিতে দেওয়ার কথা ছিল যদি না দেয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যখনই দিই সম্ভাবনা আছে যে সুযোগটা দেওয়ার যদি সুযোগ নাও দেয় তাহলে তো এখন এই মুহূর্তে আপনাদের কোনো কিছু করার নেই সেহেতু হতাশ হয়ে বা হতাশতা মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনারা যে যেখানে আছেন অবৈধ আছেন বুঝতে পারছে অনেকেই কাজ করার অনেক সমস্যা হচ্ছে কিন্তু যেহেতু এই মুহূর্তে সরকার থেকে কোনো ঘোষণা এরকম ফিক্সড কোনো ঘোষণা আসেনি বা নিয়মটাও এখনও বলেনি যে কারা এই রিহায়ারিং প্রোগ্রামে আবার নতুন করে কারা আসলে ফিঙ্গারপ্রিন্ট করতে পারবে কারা পারবে না এরকম কোনো ঘোষণা যেহেতু এখনও আসে নাই সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা সাজেশন করব। আজকে আপনারা জানেন অনেকে বলেন যে এই সংবাদটা কবে তারিখটা বলে দেন আজকে বিশ তারিখ ডিসেম্বর মাসে আপনাদের সাথে যেই শেয়ারটা করতেছি সেজন্য আজকে ডিসেম্বর মাসের বিশ তারিখ আর জানুয়ারি মাস দু হাজার উনিশ সালে আসতেও বেশি দেরি নেই যদিও দেশের সরকার বলছিল যে জানুয়ারি তার একবার সুযোগ দেওয়া হবে কিন্তু এখনও এটা এখনও মানে ক্যান্সেলও করে নাই বা দেবে এরকমও কোনো কিছু বলে নাই বলতেছে না সেক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হল এই আপনারা অপেক্ষা করতে থাকেন অপেক্ষা করতে থাকেন এবং কারো গুজব সংবাদে কান দেবেন না এবং যে যেখানে আছেন নিরাপদ স্থানে থাকেন এবং কি নিরাপদ স্থানে থেকে দেখেন কোনো কাজ করা যায় কি না ওকে বিগত সময়ে কিন্তু আপনারা অনেকেই বিভিন্ন দালাল চক্রের হাতে প্রতারিত হয়েছেন সুতরাং আপনাদের জন্য জাস্ট রিকোয়েস্ট করব আর দালাল চক্র থেকে প্রতারিত হওয়ার দরকার নেই এখনও যদি কোনো দলাল চক্র বা এরকম বলে যে আন্ডার টেবিলে লাগিয়ে দেবো তোমার ভিসার দাও আন্ডার টেবিলে লাগিয়ে দিই সুযোগ আছে হয়তো এখন একটু টাকা বেশি লাগবে এরকম যদি কোনো দালাল এজেন্ট বলে থাকে খবরদার কারো কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না দ্বিতীয়বার যদি আর একবার সুযোগ দেয় আশা করা যায় আশা করি যে সুযোগ দেবে যদি সুযোগ দেয় তাহলে ওই সুযোগের আওতায় সুন্দর একটি কোম্পানি দেখে আবার আপনারা চেষ্টা করবেন বৈধ হওয়ার ওকে সেজন্য আপনাদের জন্য যে মানে টপ নিউজ যেটা সেটি হল অপেক্ষা করতে হবে অপেক্ষার বিকল্প নেই হতাশ হওয়ার দরকার নেই অপেক্ষা করতে থাকুন ওকে আমরা আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত চেষ্টা করি যে আপনাদেরকে সুন্দর একটি সুন্দর একটি পরামর্শ দেওয়ার সুন্দর একটি সংবাদ দেওয়ার মালয়েশিয়ান ইমিগ্রেশনের এবং রিহায়ারিংয়ের এবং অন্যান্য সুন্দর একটা সংবাদ দেওয়ার চেষ্টা করি সেজন্য আপনারা আমাদের চ্যানেলটি বারবার আমরা বলে রাখি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ইমিগ্রেশন রিলেটেড যত সংবাদগুলো আপনারা উপস্থাপন করি অটোমেটিকলি আপনাদের হাতে পৌঁছে যায় এবং আপনারা এটা দেখে উপকৃত হতে পারেন এবং আমাদের ভিডিওরা লাইক করবেন শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দেন যে এই মুহূর্তে এই সংবাদটি ইমিগ্রেশনের আছে। ওকে এবং কি আপনাদের মনের যদি আরও কোনো কোশ্চেন থাকে যে আমার এই বিষয়টি জানার আমার এই বিষয়টি জানার আপনারা এখানে কমেন্টস করেন কমেন্টস করলে প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা কেউ বলতে পারবেন যা কমেন্টস করছে কমেন্টসের উত্তর দেন নাই আমরা প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি আপনাদের আপনাদের যদি আরও কোনো সমস্যায় থাকেন বা কোনো আপনাদের কোশ্চেন থাকে আমাদের এখানে লেখেন নিচে কমেন্টস করেন আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেকেই বলেন যে আপনাদের ফোন নাম্বারটা দেন বা আপনার ফোন নাম্বারটা ভাই ফোন করার কোনো দরকারই নেই একেবারেই দরকার নাই ফোন করার কোনো দরকার নাই আপনাদের মনের যদি আরও কোনো কিছু জানার থাকে আমার এখানে লেখেন লিখলে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক ভাঙ অনেক ভাই আছে যে রাত বারোটার সময় ফোন দেয় রাত দশটার সময় ফোন দেয় ভাই আপ আমরাও তো আপনাদের মতো কাজ করি আমরা তো এরকম না যে আমরা আপনাদের কোনো কাজ নাই বা এরকম কিছু সেজন্য আমরাও কাজে থাকি অনেক সময় ব্যস্ত থাকি আমাদের সাথে আপনাদের কোনো কল করার দরকার নাই আপনারা এখানে কমেন্টসে জানিয়ে দেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই পর্যন্তই পরবর্তীতে আবার যদি ইমিগ্রেশনের কোনো আপডেট ভিডিও আপডেট কোনো নিউজ হয় আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকলেই নিরাপদ স্থানে থাকুন যারা অবৈধ উপবাসী আছেন নিরাপদ স্থানে থাকেন নিরাপদ স্থানে থেকেই কাজ করার চেষ্টা করেন আর আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু